আমি কুলতলি ডক্টর বি আর আম্বেদকর কলেজের অধ্যক্ষা ডক্টর শিউলি সাহা দালাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন স্বরচিত এই কবিতাটির মাধ্যমে। কবিগুরু, পাখি হয়ে উড়েছি কত, শুনিল ওই যে অম্বরে, ভ্রমর হয়ে মধু খুঁজেছি পুষ্পরাজির অন্তরে, প্রতিবিম্ব আমার দেখেছে কতই, স্বচ্ছ জলের আয়নাটা, প্রজাপতিটা ধরব বলেও শুনেছি শিশুর বায়নাটা। এবার আমি কবি হব, কল্পনার রঙে কত ফানুস ওড়াব, সৃষ্টি স্থিতি ধ্বংস মাঝে, হে কবি তোমার বিনাই যে নিত্য বাজে। তাকে আমার প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করি। আজকের প্রসঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রবণে ও মননে। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা তার স্বদেশ চিন্তার অংশ ছিল। প্রাক ঔপনিবেশিক আমলে ভারতের গ্রাম জীবনের যে প্রাণবন্ত অবস্থা ছিল তার কাছে ফিরে যাওয়া তার লক্ষ্য ছিল। ব্রিটিশ শাসনকালে গ্রামকে শোষণ করে শহরের নাগরিক সমাজ যে মেকি সভ্যতার বুনিয়াদ রচনা করেছিল তাকে তিনি বদলে দিতে চেয়েছিলেন। দেশের মধ্যে যে প্রাণশক্তি মূর্ছিত হয়ে পড়েছিল তাকে উদ্ধার করে তিনি জাতির চালিকা শক্তি করে তুলতে চেয়েছিলেন। সব মিলিয়ে তিনি যা চেয়েছিলেন তা হল প্রাচীন তপোবন আদর্শে শিক্ষা ব্যবস্থার নবীকরণ। নগরায়নের বিপরীতে যদি গ্রামায়ণ বলে কিছু থাকে তবে রবীন্দ্রনাথ চেয়েছিলেন ভারতীয় শিক্ষার গ্রামায়ণ। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ, কারণ এই শিক্ষা ব্যবস্থা শহরের ইঙ্গবঙ্গ শিক্ষিত সমাজের পালিশ করা মেকি সভ্যতা সংস্কৃতির প্রতি দেশের আপামর জনসাধারণের মধ্যে এক ধরনের মোহবিষ্ট আকর্ষণ সৃষ্টি করে চলেছিল। বাহ্যিক চাকচিক্যের প্রতি প্রবল আগ্রহ শিক্ষিত ভারতীয়দের যেন নেশাগ্রস্ত করে তুলেছিল। রবীন্দ্রনাথ বলেছেন, ভদ্র সমাজে কাপড় চোপড় জুতোমোজার একটা প্রয়োজন আছে বলিয়াই ইহাদের সৃষ্টি হইয়াছে, কিন্তু এই সকল কৃত্রিম সহায়কে প্রভু করিয়া তুলিয়া তাহার কাছে নিজেকে কুণ্ঠিত করিয়া রাখা সঙ্গত নয়। কেতাদুরস্ত বিদ্যালয় যেখানে চারিদিকে সমাজের সঙ্গে মিশে যেতে পারেনি, যা বাইরে থেকে সমাজের ওপর চাকিয়ে দেওয়া হয়েছে, তা শুষ্ক ও নির্জীব বোমাস্বরূপ, এমন বিদ্যালয় রবীন্দ্রনাথের ভাষায় একটা ইঞ্জিন মাত্র হইয়া থাকে, তাহা বস্তু যোগায় প্রাণ যোগায় না। 1323 বঙ্গাব্দে শিক্ষা প্রবন্ধে তিনি লিখলেন, আদর্শ বিদ্যালয় যদি স্থাপন করিতে হয় তবে লোকালয় হইতে দূরে নির্মল মুক্ত আকাশ ও উদার প্রান্তরে গাছপালার মধ্যে তাহার ব্যবস্থা করা চাই, যদি সম্ভব হয় তবে এই বিদ্যালয়ের সঙ্গে খানিকটা ফসলের জমি থাকা আবশ্যক, এই জমি হইতে বিদ্যালয়ের প্রয়োজনীয় আহার্য সংগ্রহ হইবে, ছাত্ররা চাষের কাজে সহায়তা করিবে, দুধ ঘি প্রভৃতির জন্য গরু থাকিবে এবং গোপালনে ছাত্রদিগকে যোগ দিতে হইবে, পাঠের বিশ্রামকালে তাহারা সহস্তে বাগান করিবে, গাছের গোড়া খুঁড়িবে, গাছে জল দিবে, বেড়া বাঁধিবে, এইরূপে তাহারা প্রকৃতির সঙ্গে কেবল ভাবের নহে কাজের সম্বন্ধ পাতাইতে থাকিবে। জীবনের সঙ্গে শিক্ষার যোগের দিকে রবীন্দ্রনাথ নানাভাবেই মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। শিক্ষার জন্য তিনি ছাত্রছাত্রীদের অবাধ স্বাধীনতার প্রয়োজন আছে বলে মনে করতেন। প্রখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার প্রতীচি ইনস্টিটিউট আয়োজিত গণআলোচনার দশম বর্ষ উপলক্ষে আয়োজিত বক্তৃতায় বলেছেন, আমি যখন শান্তিনিকেতনে পাঠভবনে পড়েছি তখন এ সমস্ত বিষয় নিয়ে মাঝে মাঝেই আমাদের আলোচনা হতো এবং আমাদের নিজেদের মধ্যে আলোচনার খোরাক জোগাত। বালক বালিকাদের অবাধ স্বাধীনতা যতটা সম্ভব তা রবীন্দ্রনাথ আমাদের দিতে চেয়েছিলেন। আমাদের অন্যান্য কৃতি শিক্ষকদের মধ্যে নিত্যানন্দ বিনোদ গোস্বামী একবার আমাদের বলেছিলেন যে দেওয়াল ছাড়া আবহাওয়ায় ক্লাস করার মধ্যে রবীন্দ্রনাথের অবাধ স্বাধীনতার প্রয়োজনের প্রতি ইঙ্গিত আছে, ক্লাসের বাইরেও যে নানা ঘটনা ঘটছে তা দেখেও আমাদের পাঠে মনোনিবেশ করার মধ্যে যে অধ্যাবসায় আছে তাও ভবিষ্যতের জীবনে সক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া স্কুলের ঘরের দেওয়ালের মধ্যে শিক্ষা অন্বেষীদের সঙ্গে সমস্ত পৃথিবীর যে যোগবিচ্ছিন্নতার একটি রূপ প্রচ্ছন্ন আছে সেটাও রবীন্দ্রনাথ পরিহার করতে খুব উদগ্রীব ছিলেন। পরিবারে ছোটদের জীবন আজ পরাধীনতার শৃঙ্খলে শৃঙ্খলিত আর সাইবারের উৎকেন্দ্রিকতায় আচ্ছন্ন, সে আজ সঙ্গীহীন আবেগহীন কয়েকটি বোয়যন্ত্রের সাহচর্যে সময় কাটে, তার প্রাণের স্পন্দন হারিয়ে গেছে, ফলে তার ব্যক্তিসত্তা ভুগছে হতাশায়, পূর্ণ থেকে শুরু করে শূন্যতায় এই মিলিয়ে যাওয়াতেই জন্ম নিচ্ছে হিংসা বিদ্বেষের বীজ। তাই তিনি বলেছেন, পালা পার্বণ যাত্রা গান কথকতা এ সমস্ত ক্রমে মরা নদীর মতো শুকাইয়া আসাতে বাংলাদেশের পল্লীগ্রামে যেখানে রসের প্রবাহ নানা শাখায় বহিত সেখানে শুষ্ক বালু বাহির হইয়া পড়িয়াছে, ইহাতে বয়স্ক লোকের মন
কঠিন স্বার্থপর এবং বিকৃত হইবার উপক্রম হইতেছে। তাহার পরে দেশের শিশুরাও কোন পাপে আনন্দের রস হইতে বঞ্চিত হইল? তাহাদের সায়ংকালীন শয্যাতল এমন নীরব কেন? তাহাদের পড়ার ঘরের কেরোসিনদীপ্ত টেবিলের ধারে যে গুঞ্জনধ্বনি শোনা যায় তাহাতে কেবল বিলিতি বানান বহির বিভীষিকা। শিশু মনের নির্মল স্বাধীনতার জোয়ারি বুঝি শিশুকে সময়ের গণ্ডি অতিক্রম করার স্বপ্ন দেখায়। শিশু ভোলানাথ কাব্যে কবি শিশু জীবনের সেই মুক্ত লীলাই আস্বাদন করেছেন। তিনি লিখেছেন, যত ঘন্টা যত মিনিট সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নাই বা গেলেম, কেউ যদি কয় মন্দ, আমি বলবো দশটা বাজাই বন্ধ, তাধীন তাধীন তাধীন। কবি প্রকৃতির মাধুর্যকে উপভোগ করেছেন জীবনের সঙ্গে সম্পৃক্ত করে। তাই শিশু ভোলানাথ কাব্যে তিনি লিখলেন, মা যদি তুই আকাশ হতিস, আমি চাপার গাছ, তোর সাথে মোর বিনি কথায় হতো কথার নাচ। রবীন্দ্রনাথ সামাজিক নিয়ন্ত্রণবাদ, অদৃষ্টবাদ প্রভৃতির বিরোধিতা করেছেন তার বিভিন্ন গল্প কবিতায়। নাটকে অচলায়তন তাসের দেশ এমনই দুটি নাটক। অচলায়তনে তিনি লিখলেন, এতদিন ঘর বন্ধ করে অন্ধকারে ও মনে করেছিল চাকাটা খুব চলছে, কিন্তু চাকাটা কেবল এক জায়গায় দাঁড়িয়ে ঘুরছিল, তা সে দেখতেও পায়নি। এখন আলোতে তার দৃষ্টি খুলে গেছে, সে আর সে মানুষ নেই। কী করে আপনাকে আপনি ছাড়িয়ে উঠতে হয় সেইটি শেখাবার ভার ওর উপর। ক্ষুধাতৃষ্ণা লোভ ভয় জীবন মৃত্যুর আবরণ বিদীর্ণ করে আপনাকে প্রকাশ করার রহস্য ওর হাতে আছে। এই চিকিৎসা ব্যবস্থার জটিলতা ও মহার্গতা রোগীকে ধনে প্রাণে শেষ করে, তার প্রতি কবির ভীষণ আপত্তি ছিল। তাই তিনি সারা জীবন ধরে অ্যালোপ্যাথি চিকিৎসার বিকল্প সন্ধান করেছেন। মধ্যবয়সে তিনি ছিলেন হোমিওপ্যাথির ভক্ত, শেষ জীবনে বায়োকেমিক ও কবিরাজির অনুরক্ত। অ্যালোপ্যাথি চিকিৎসার মহার্গতা সম্পর্কে কবি সচেতন ছিলেন। তিনি লিখেছেন, একে তো অভিজ্ঞ ডাক্তার বহুমূল্য, তার উপরে তারা প্রায় অভিজ্ঞ শুশ্রূষার দাবি করেন। ব্যয় সম্বন্ধে একে বলা যায় ডাবল ব্যারেল বন্দুক। রোগীরা এই রাস্তা দিয়ে কখনো ধনে কখনো ধনে প্রাণে মরে। কবি মৃত্যুকে দেখেছেন জীবনের অপরিহার্য অঙ্গরূপে, মৃত্যুকে স্থাপন করেছেন অনন্তের পটভূমিকায়। রোগসজ্জায় গ্রন্থের 25 সংখ্যক কবিতায় কবি মৃত্যু সম্পর্কে তার সেই আন্তরিক বিশ্বাসকেই ক্ষুদ্র সংহত একটি শ্লোকে ঔপনিষদিক সুরে ব্যক্ত করেছেন। জীবনের দুঃখে শোকে তাপে ঋষির একটি বাণী চিত্তে মোর দিনে দিনে হয়েছে উজ্জ্বল। আনন্দ অমৃতরূপে বিশ্বের প্রকাশ, ক্ষুদ্র যত বিরুদ্ধ প্রমাণে মহানেরে খর্ব করা সহজ পটুতা, অন্তহীন দেশকালে পরিব্যাপ্ত সত্যের মহিমা, যে দেখে অখণ্ডরূপে এ জগতে জন্ম তার হয়েছে সার্থক।